রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গুডশেড রোডে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাগৃহে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322C3 2022-2023 বর্ষের নির্বাচিত সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষের ট্রেনিং অনুষ্ঠিত হয়। এদিন এই সভায় 322C2-র অনুমোদিত তিনটি জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এখানে আমাদের লায়ন্স ডিস্ট্রিক্ট হয়, আমাদের ডিস্ট্রিক্টের নাম্বার হচ্ছে 322C3। লায়ন্সে অনেকগুলো ডিস্ট্রিক্ট হয়, তাতে 322C3 আমাদের বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম নিয়ে 322C3 ডিস্ট্রিক্ট। 322C3 আজকে হচ্ছে PST ট্রেনিং, মানে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারের ট্রেনিং, এবং এই ট্রেনিংটা আমাদের লায়ন্সে খুব জরুরি। অনেক নতুন মেম্বার প্রেসিডেন্ট হয়েছে, যারা অনেকদিন ধরে লায়ন্স করছে, তারা একটা প্রেসিডেন্ট মানে লিডারশিপে আসছে আর কি। তো লিডারশিপে আসতে গেলে এখানে প্রেসিডেন্টের ট্রেনিংটা নিল, এরপর আবার জোন চেয়ারম্যান হতে পারে সে, এরপর রিজন চেয়ারম্যান হবে, আস্তে আস্তে গভর্নর হবে। আমি যেমন আজকে গভর্নর হয়েছি, তো সেই জন্য আজকে PST ট্রেনিং। আমাদের যারা ফ্যাকাল্টি আছেন, যেমন আমাদের মালুকদার ফ্যাকাল্টি আছেন, তারপরে আমাদের জয়ন্তী মল্লিক ফ্যাকাল্টি আছেন, প্রদীপ চ্যাটার্জি ফ্যাকাল্টি আছেন, এইসব ফ্যাকাল্টিরা তাদের বক্তব্য বলছেন। লায়ন্স কেন করবেন, কিসের জন্য করবেন? লায়ন্স হচ্ছে সেবামূলক জায়গায় করার জন্য, সেবার কাজ করার জন্য। সেই সেবা কাজ করতে কেন আমি আসছেন? আপনি আসছেন তো কোনো উদ্দেশ্য নিয়ে, সেবা কাজ করার উদ্দেশ্য নিয়ে এসছেন, যে কীভাবে সেবা করবেন, এটা হচ্ছে আমাদের লায়ন্সের আসল ব্যাপার। কিভাবে সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ এই এক বছর কাজ করবেন, সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেয় সংগঠনের উচ্চ নেতৃত্ব। আজকে ওনার নেতৃত্বে, উনি এক বছরের গভর্নর হয়েছেন, আমাদের ইন্টারন্যাশনাল লায়ন্সের যে নিয়ম সেটা খুব সুন্দর নিয়ম, যে এক বছরের পদাধিকার থেকে তাকে তার এলাকা, এলাকার বাইরের যে আর্থসামাজিক পরিকাঠামো আছে তার উপর দাঁড়িয়ে কি কি সেবা করলে পরে মানুষের কাছে পৌঁছানো যাবে, কি চাই, সময় কি বলছে, কি ধরনের সেবা মানুষের কাছে দিতে হবে, এই সব নিয়ে আমাদের এইসব আলোচনা চলে। প্রত্যেক বছর কিন্তু প্রেসিডেন্ট একজন করে আসে, আবার সে তার অন্য আবার জোন চেয়ারম্যান, যিনি বললেন জোন চেয়ারম্যান বা রিজন চেয়ারম্যানের সাথে চলে যান। এইভাবে ধাপে ধাপে আমাদের কিন্তু উত্তীর্ণ হয় আমাদের পদ। তার ক্লাবের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো দায় দায়িত্ব থাকে না, কিন্তু আমাদের ক্লাবের দায় দায়িত্ব আছে। আমাদের সঠিক সময়ে হিসাব দিতে হবে, বোর্ড মিটিংয়ে হিসাব প্লেস করতে হবে, আমাদের সঠিক সময়ে চার্টার অ্যাকাউন্টকে দিয়ে তার ব্যালেন্স শিট তৈরি করতে হবে, এবং সেটা ক্লাব লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল থেকে মাল্টিপল লেভেল থেকে ইন্টারন্যাশনালে, এই যে আমাদের দায়বদ্ধতা, এটা কিন্তু ওখানে নাই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।